পতনের বৃত্ত থেকে বের হয়ে কিছুটা ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা করছে দেশের দুই পুঁজিবাজার। গতকাল সপ্তাহের প্রথম দিনের ইতিবাচক ধারা বজায় রয়েছে সোমবারও। সকাল থেকে বেড়েছে প্রধান প্রধান সূচকগুলো, পাশাপাশি গতি রয়েছে লেনদেনেও। এই মুহূর্তে ডিএসসির পরিস্থিতি জানতে চাই আমরা দর্শক। আমি যদি সরাসরি ডিএসসিতে কীভাবে লেনদেন হচ্ছে, সূচক কতটুকু বেড়েছে সেটি দেখাতে চাই আপনাদেরকে। এখনও পর্যন্ত ডিএসসির প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 9 পয়েন্ট বেড়ে 6258 পয়েন্টে অবস্থান করছে, এবং এই সূচকটি আমরা সকালে দেখেছিলাম আরও বেশি বাড়তে, যদিও সেখান থেকে খানিকটা কমেছে সূচক। এর পাশাপাশি ডিএসসির যে সরিয়া সূচকটি রয়েছে সেটিও কিছুটা বেড়ে 1363 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে DS30 যে সূচকটি রয়েছে সেটিও খানিকটা অবশ্য দেখতে পাচ্ছি যে সংশোধন হচ্ছে, কিছুটা কমেছে। অর্থাৎ ডিএসসির যে 30টি প্রধান বড় কোম্পানি নিয়ে যে এই সূচকটি করা হয় DS30 সূচক, সেটি এবং সেটি এই মুহূর্তে অবস্থান করছে 2225 পয়েন্টে। যে কোম্পানিগুলো পুঁজিবাজারে এখনও পর্যন্ত লেনদেনে অংশ নিয়েছে তার মধ্যে কিন্তু 105টি কোম্পানির আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েই লেনদেন হচ্ছে। অন্যদিকে 55টি কোম্পানি দাম কমে লেনদেন হচ্ছে এবং 170টি কোম্পানি কিন্তু অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ডিএসসিতে। এর পাশাপাশি যদি আমি বলি যে কতটুকু লেনদেন হয়েছে, আপনারা জানেন যে লেনদেন কিন্তু কদিন আগেই নেমে গিয়েছিল 200-300 কোটি টাকার ঘরে। সেখান থেকে লেনদেন কিছুটা ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা করেছে। আমরা গতকালকেও দেখেছি 600 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ডিএসসিতে, এবং আজকে এখনও পর্যন্ত 3 ঘন্টা 25 মিনিটের মতো লেনদেন হয়েছে, এবং এই 3 ঘন্টা 25 মিনিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 534 কোটি 67 লাখ টাকার মতো লেনদেন হয়েছে ডিএসসিতে। এবং এই লেনদেন কিন্তু আমরা যদি বলি যে গত কয়েকদিনের তুলনায় যথেষ্টই ভালো, এবং যদিও বিনিয়োগকারীরা বারবারই বলেন যে সূচক কমুক বাড়ুক যাই হোক না কেন, লেনদেন ভালো হলে তাদের বাজারের প্রতি আস্থা বাড়ে। অর্থাৎ যারা বড় বিনিয়োগকারী আছে তারা বাজারে যে সরব হচ্ছে সেই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই লেনদেন বাড়ার পরিস্থিতি। দর্শক, যখন এই পরিস্থিতি পুঁজিবাজারের, তখন পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয়ের বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আল আমিন। জনাব আল আমিন, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব আল আমিন, আমরা জানি যে পুঁজিবাজারে গত কয়েকদিন ধরেই ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা, যেমনটি আপনি কদিন আগেও বলেছিলেন যে সব পক্ষকে এক করে নিতে হবে, অর্থাৎ যারা সাইডলাইনে বসে রয়েছে বড় বড় বিনিয়োগকারী তাদের অংশগ্রহণ বাড়াতে হবে বাজারে। সেই অংশগ্রহণ তার মানে বলা যায় মোটা দাগে এখন বাড়ছে, বাজার যেহেতু ইতিবাচক ধারায় ফিরছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বাজারটা যেটা দেখছি যে বেশ কিছুদিন যাবত অনেক ইনিশিয়েটিভের পর, আপনি হয়তো জানবেন এর আগে বেশ কিছু ডেভেলপমেন্ট ছিল, আমরা মানে যেটা দেখেছি যে আমাদের যে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী ঐক্য পরিষদ ছিলেন ওনারা বেশ কিছু দাবি দাবা দিয়েছে। এর আগে মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের কিছু কথাবার্তা ছিল, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের ছিল, তার পাশাপাশি সার্বিকভাবে বিসেক পরবর্তীতে আমাদের বিভিন্ন মানে যে অংশীজন আছে তাদের সাথেও কথা বলেছে। তো তারপরে বিসেকের চেয়ারম্যান মহোদয় একটা ঘোষণা দিয়েছেন যে আমরা অর্থ মন্ত্রণালয়ে অনেকটা এগিয়ে গিয়েছে, খুব দ্রুত হয়তো মার্চের নাগাদ বন্ডটাকে এক্সপোজারের বাইরে নিয়ে আসা হবে, তাতে বেশ কিছু লিকুইডিটি বাজারে মার্চের মধ্যে আসবে, এই ধরনের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু যারা সাইডলাইনে ছিলেন তারা আর কি বিনিয়োগে গিয়েছে, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে নতুন করে আবার যে কোম্পানিগুলোকে December 21 তারিখে ডাউন সার্কিট 1% করেছিল সেই 169টা কোম্পানি আবার নতুন করে ফ্লোর বেঁধে দেওয়া হয়েছে। যদিও এতে আর কি ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে সেটাকে আবার পুনর্বহাল করেছে, কিন্তু পুনর্বহাল করলেও কিন্তু আগের দামে যায়নি। তাহলে আমরা যে জায়গাগুলোতে দেখছি যে আসলে যদি এই ডিসিশন গুলো খুবই চিন্তাপ্রসূত জায়গা থেকে আসতো বা এটার কজ ইফেক্ট সবকিছু অ্যানালাইসিস করে আসতো, তাহলে কিন্তু আসলে বিনিয়োগকারীদের এই ভোগান্তির মধ্যে পড়তে হতো না। কিন্তু বিনিয়োগকারীরা দেখা যাচ্ছে প্রতিবারই সবসময় আমরা দেখছি যে আসলে বিভিন্ন এক্সপেরিমেন্টের শিকার হয়। এখানে কিন্তু বড় বিনিয়োগকারী যারা থাকে এবং মার্কেট মেকার যারা থাকে তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা আমরা দেখি না, কারণ আপনি হয়তো জেনেও থাকবেন একটা জিনিস যেটা আমি লাস্ট আপনাদের এখানে বলার চেষ্টা করেছিলাম যে চাইলে কিন্তু বড় বিনিয়োগকারী এবং মার্কেট মেকার যারা আছে এবং স্পন্সররা তারা চাইলে কিন্তু বাজারকে তুলতে পারে। তার এক্সাম্পল হচ্ছে একটা আইটি খাতের কোম্পানি, আপনি খেয়াল করে দেখবেন যে প্রায় 27,50,000 শেয়ার বিক্রয়ের ঘোষণা আসছে স্পন্সরের পক্ষ থেকে, সেই ঘোষণা আসার পরে শেয়ারটার দাম ছিল 110 টাকা, সেখান থেকে এই 7-8 দিনে এই শেয়ারটার দাম 155 টাকা হয়েছে। তাহলে এই যে বিশাল একটা গ্রোথ, 30% এর উপরে গ্রোথ,
এই গ্রোথটা কিন্তু এত বড় একটা সেল, অলমোস্ট প্রায় আপনি 32 কোটি টাকার সেল আর কি বাজারে এসছে। তাহলে এইটাকে যদি নরমাল থিওরি কি বলে যে বড় ধরনের সাপ্লাই আসলে বাজারে দাম হয়তো কারেকশন হবে বা দাম কমবে, উল্টা দাম 35% বেড়ে গেছে, তার মানে কি এটা নিশ্চয়ই স্পন্সরের সাথে বিগ কোনো পার্টি কারো কোনো রিলেশন না থাকলে একটা সেল ডিক্লারেশনে দাম বাড়তে পারে না। তাহলে আমি এই কথাটা বলার উদ্দেশ্য কি, বাজার যদি আমরা চাইলে বড় বিনিয়োগকারী এবং স্পন্সররা মিলে বাড়াতে পারে তাহলে সার্বিক বাজারের উন্নয়নে যখন কথা বলা হয় তখন কেন হাজারো যুক্তি তারা দেয় যে এটা লাগবে ওইটা লাগবে এটা দিতে হবে সেটা দিতে হবে, তাহলে তো অযৌক্তিক। কারণ আপনি যদি দেখতেন যে আসলে বাজারে লিকুইডিটি ক্রাইসিস বা বাজারে আর্থিক সক্ষমতা নাই, তাহলে তো একটা কর্পোরেট ডিক্লারেশন আসবে সেল, সেখানে 35% দাম বেড়ে যাবে, এটা তো কখনোই যৌক্তিক হয় না। আমি জাস্ট খালি এক্সাম্পলের জন্য এটা বললাম। তাহলে আবার অন্যদিকে কিন্তু আমাদের বিনিয়োগকারীও কিন্তু সচেতন হচ্ছে, আপনি হয়তো দেখবেন জেনে থাকবেন যে মিডল ব্যাংকের আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। তাহলে কি মানুষ কিন্তু বুঝতে পারছে যে এর আগে যে গ্লোবাল ব্যাংকটা এসছে ফেস ভ্যালু নিচে আছে বা ব্যাংকিং সেক্টর এজ এ হোল প্রফিটেবল অবস্থায় নাই, তাহলে কিন্তু বিনিয়োগকারীর মধ্যে কিন্তু সচেতনতা বাড়ছে, বিনিয়োগ শিক্ষা যে মানুষ নিচ্ছে না তা না, সেই জন্য দরকার একটা আস্থাশীল বাজার, যেই বাজারে শুধুমাত্র যে আপনি রেগুলেটর একটা সুন্দর পলিসি দিবে সেটা না, তার পাশাপাশি বাজারকে সার্বিকভাবে মনিটর করবে, ফরেন বিনিয়োগ কেন কমে যাচ্ছে সেটার দিকে নজর দিবে, ফরেন বিনিয়োগ আনা যায় কিনা, লোকালি যারা সাইডলাইনে আছে তারা তাদেরকে পার্টিসিপেট করতে হবে, ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে হবে, সামনে যেহেতু বাজেট আছে সেই বাজেটটাকে পুঁজিবাজার বান্ধব যাতে হয়। আমরা সবসময় অনেক আলোচনা করি কিন্তু ফাইনাল এক্সিকিউশনের সময় দেখি যে সব আলোচনায় থাকে, বাস্তবায়নের সময় অনেক ক্ষেত্রেই কিন্তু যে ডুয়াল ট্যাক্স রেট বলেন বা যেসব জায়গাতে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের দাবি থাকে সেই জায়গাগুলোতে কিন্তু কোন ধরনের মানে সরকারের পক্ষ থেকে বা এনবিআর পক্ষ থেকে ওই রকম ভিজিবল কিছু দেখি না। প্রত্যেকবারে আলোচনা হয় এরকম হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা লেখালেখি করি যে এরকম হচ্ছে বা এই দাবি দাবা আদায় করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যেহেতু অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজার, মানি মার্কেটের পাশাপাশি পুঁজিবাজারকে নিয়ে যদি সার্বিকভাবে একটা নজর দেয় সরকারের উদ্যোক্তা মহল থেকে শুরু করে বিসেক এবং যারা অংশীজন আছে, তাহলে আমি সবসময় মনে করি এই বাজারে কিন্তু যথেষ্ট মানুষ মানে আস্থাশীল হবে, সেই জন্যই কিন্তু তাকে কিন্তু সেরকম সময় দিতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমরা যে কোনো ভাবে করলেই তো বাজার একটা ভলিউম করে দিলাম, বাজারে কিছুদিন ট্রেড পজিটিভ রাখলাম তারপরে কন্টিনিউয়াসলি আবার ফল করবে, তাহলে কিন্তু এতে কিন্তু গুটি কয়েক লোকই উপকৃত হবে। কারণ এখনো কিন্তু যে বাজার যেদিকেই যাক না কেন মেজরিটি মানুষের কিন্তু ইনভেস্টেবল ফান্ড কিন্তু স্টাক হয়ে আছে, কারণ মার্কেট এতটাই কারেকশন হয়েছে, দাম এতটাই কমেছে, যারা মার্জিনে আছে তারা অনেকে ফোর্স সেলে পড়েছে, আর যারা নন মার্জিনে আছে তারাও কিন্তু সাহস পাচ্ছে না যে এটা থেকে সুইচ করে আরেক জায়গায় যাবে, কারণ তার শেয়ারের দাম এতটাই কমে গেছে, কারণ লম্বা একটা দীর্ঘসূত্রিতা ছিল কিন্তু পতনের। তো সেই জন্য আমি মনে করি পতনটা যেমন পুঁজিবাজারে থাকবে ঠিক তেমনি এটাকে স্টেবল করতে হবে, ফেজ বাই ফেজ একটা আস্থার জায়গায় আনতে হবে। আপনি কিছুদিন বাড়ালেন আবার অনেকদিন পড়লেন আবার বাড়লেন আবার পড়লেন, এতে হয় কি খুব দ্রুত যদি বেশি ফ্লাকচুয়েট করে তখন মানুষের আস্থার সংকট হয়ে যায়। সেই কারণে আস্থার জন্য বিকল্প নাই যে সকল অংশীদারের পার্টিসিপেশন, সেক্ষেত্রে বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর দায়টা অনেক বেশি, কারণ যেহেতু তাদের কাছে ফান্ড আছে ইনভেস্ট করার মতো, সাধারণ বিনিয়োগকারী ফান্ড কিন্তু বাজারে এখনো ওইভাবে রিলিজ হয়নি, তারা বিভিন্ন জায়গায় ফান্ড লক হয়ে আছে। তার মানে এই যে সামনে বাজেট রয়েছে আপনি বলছিলেন যে নিয়ন্ত্রক সংস্থার কিছু ভূমিকা রাখা দরকার, অর্থ মন্ত্রণালয় অবশ্যই এখানে একটি বড় মানে নিয়ন্ত্রক হিসেবে তাদেরও কিছু অবদান রাখা উচিত, সেই ক্ষেত্রে এই সামনে বাজেট নিয়ে আপনার মতে কি কি আসলে পুঁজিবাজার নিয়ে কি কি করা উচিত, বা এই যে এখন যে বাজারে গতি সেটি ধরে রাখতে হলে সরকারের পক্ষ থেকে কি ধরনের পলিসি নেওয়া উচিত? ধরুন এখন তো যেটা করতে হবে এনবিআর এর পক্ষ থেকে ডুয়াল ট্যাক্সটাকে আপনার যারা ডিভিডেন্ড টেক করে তাদের একবার ট্যাক্স দেয় আবার টোটাল ইনকামের যোগ হয়ে তাকে আবারও ট্যাক্স দিতে হয়, সেই ডুয়াল ট্যাক্সটা থেকে যদি মুক্তি দেওয়া হয় এবং ধরেন লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যদি সিগনিফিকেন্ট একটা ট্যাক্স মানে পার্থক্য রাখা হয় অলমোস্ট 15-20% মতো ডিফারেন্স যদি রাখা হয় তখন কিন্তু মানে লিস্টেড না হলে তাকে 20% অতিরিক্ত ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, এরকম ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু তারা লিস্টেড হবে, কারণ লিস্টেড হলে যদি একটা বিশাল প্রিভিলেজ পায় তখন তারা লিস্টেড হবে। তার পাশাপাশি ধরেন এই যে বন্ডের এক্সপোজারটাকে যদি আমরা যে টোটাল এক্সপোজার গণনার বাইরে রাখি এখানেও কিন্তু বেশ কিছু আপনার ফান্ড আসবে, 7,500 কোটি টাকার মতো ফান্ড আসবে। তাহলে আমরা যদি সার্বিকভাবে দেখি যে জিনিসগুলোতে লিকুইডিটি বাড়বে, আমরা অনেক পলিসি নিয়ে থাকি যে কথাগুলোর থেকে আলটিমেটলি লিকুইডিটি বাড়ানোর দিকে জোর দেয় না, তো লিকুইডিটি যখন না বাড়ে তখন কিন্তু বাজারের ওই পলিসি সাপোর্ট গুলা ভিজিবল কোনো গ্রোথ হয় না, বাট যখনই লিকুইডিটি বাড়বে মানুষের লেনদেনের পরিমাণ বাড়বে, গভর্নমেন্টও কিন্তু এখান থেকে যত বেশি লেনদেন হবে তত বেশি কিন্তু গভর্নমেন্টের কাছে ট্যাক্সও পাবে, গভর্নমেন্ট কিন্তু এতে কোনো লস নাই, যত বেশি ভলিউমে মানে ট্রেড হয় তত বেশি পরিমাণ ট্যাক্স কিন্তু সরকার পায়, দীর্ঘদিন যাবৎ মন্দা থাকার কারণে কিন্তু এই কোয়ার্টারে গত কোয়ার্টারের চেয়ে অনেক কম ট্যাক্স পেয়েছে, আবার অনেক ব্রোকারেজ হাউস যদি ধরেন লেনদেন ঠিকভাবে না হয় তাদের ফিক্সড স্যালারি আছে তাদের স্টাফদের অথবা বেতন আছে, সামনে ঈদ আছে, তারা কিন্তু আসলে অনেক প্রতিষ্ঠানই চলতে পারছে না, অনেক প্রতিষ্ঠান লোকজন ছাঁটাই করছে, অনেক লোকজন কর্মসংস্থান হারাচ্ছে, তাহলে এই বাজারটাকে যদি
গতিশীল রাখা না যায় তাহলে এর সাথে এখন অনেক লোক ডিরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ, তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি বাজারটাকে সরকার একদম উচ্চ মহল থেকে মাননীয় অর্থমন্ত্রী সহ যারা কনসার্ন আছেন তারা এটার ব্যাপারে দীর্ঘদিনের যে ব্যাকলগ গুলো আছে সেই জায়গাগুলোতে খুব দ্রুত একটা সমাধান দিবে, যাতে করে মানুষের আর দীর্ঘদিন রাস্তায় দাঁড়াতে না হয়, দীর্ঘদিন এখান থেকে মানে লস হচ্ছে সেই কথা বলতে না হয়, অ্যাটলিস্ট তাদের ইকুইটি যাতে প্রোটেক্টেড থাকে, তারপরে তার প্রফিট প্ল্যানিং, ইকুইটি যখন প্রোটেক্টেড থাকবে তখন মানুষ কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি বরাবরই পুঁজিবাজার নিয়ে খুব চমৎকার বিশ্লেষণ করে থাকেন, আজকেও তার ব্যত্যয় হয়নি। আমরা আশা করি সামনের বাজেটে পুঁজিবাজার নিয়ে অবশ্যই যেই সমস্ত কল্যাণকর পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হবে এবং বাজারে দীর্ঘমেয়াদী যে আস্থা সেটি ফিরে আসবে। কারণ দর্শক আপনারা জানেন যে পুঁজিবাজার কিন্তু গেল কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি টানা পতনের মধ্যে রয়েছে এবং আস্থাহীনতার জায়গায় কিন্তু বারবার ঘুরছে এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি পুঁজিবাজারে যেই ফ্লোর প্রাইস সেটি দিতে হয়েছে। যদিও এর ফলে যেমনটি জনাব আল আমিন বলছিলেন যে এর ফলে অনেক বিনিয়োগকারীর যেই বিনিয়োগ সেটি আটকে রয়েছে পুঁজিবাজারে, তো এখন যেহেতু গতি ফিরছে সেই গতি অব্যাহত থাক সেই প্রত্যাশাই তিনি করছিলেন। দর্শক, পুঁজিবাজারের পর এবার আমরা জানাতে চাই মুদ্রা স্বর্ণ।